ক্লান্তি নাকি প্রার্থনা বিশ্বকাপে হাঁটু মুড়ে বসা নিয়ে মুখ খুললেন স্বামী ক্লান্তি নাকি প্রার্থনা বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে মোহাম্মদ স্বামী হাঁটু মুড়ে বসার পর সোশ্যাল মিডিয়ায় জোরালো বিতর্ক তৈরি হয়েছিল ক্রমাগত বল করতে করতে তিনি কি ক্লান্ত হয়ে পড়েছিলেন নাকি প্রার্থনা করতে গিয়েও আর করেননি বিশ্বকাপ চলাকালীন স্বামী এই বিষয়ে একটি মন্তব্য করেননি কিন্তু সম্প্রতি তিনি ইউটিউব চ্যানেলে বিতর্কিত বিষয় নিয়ে ধোঁয়াশা দূর করেছেন স্বামী বলেছেন বেশ কয়েকজন মানুষ সেই সময় বলেছিলেন কিন্তু আমি খেয়াল করিনি বলেছিলেন সাজদা করতে বসেছিলাম স্বামীর এই ধরনের মন্তব্য শুনে বলাই যায় যে তিনি গোটা ঘটনায় খুবই বিরক্ত। বিশ্বকাপে দর্দান্ত পারফর্ম করা বলার আরও বলেন আমি টানা 5 ওভার বল করেছিলাম আর আমার নিজের ক্ষমতার বাইরে গিয়ে চেষ্টা করেছিলাম। ব্যাটসম্যানকে পরাস্ত করেও বল ব্যাটে লাগেনি। এরকম একাধিকবার হয়েছে। পঞ্চম উইকেটটা পাওয়ার পরে আমি হাঁটু মুড়ে বসে পড়েছিলাম। কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দেয়, আমি আরেকটু এগিয়ে যাই। সেই ছবিটাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষ মনে করলো আমি বোধহয় সাজদা করতে চাইছিলাম। জানায় কথা বলছেন, তাঁদের জন্য আমার পরামর্শ এই ধরনের মন্তব্য করবেন না। ভারতের তারকা পেশার আরও বলেন আমি এসব নিয়ে ভয় পাই না আমি মুসলিম তার জন্য আমি গর্বিত আমি একজন গর্বিত ভারতীয় বটে আমার কাছে দেশ সবার আগে উল্লেখ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আগুন বোলিং করেন মোহাম্মদ দোস্বামী আঠেরো রানের বিনিময়ে পাঁচ পাঁচটি উইকেট নেন তিনি ম্যাচ শেষ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও আর সেই ভিডিওর উত্তরে স্বামী মুখ খুললেন সেই বিতর্কিত অধ্যায় নিয়ে ক্লান্তি নাকি প্রার্থনা বিশ্বকাপে হাঁটু বলে বসা নিয়ে মুখ খুললেন স্বামী ক্লান্তি নাকি প্রার্থনা বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে মোহাম্মদ স্বামী হাঁটু মুড়ে বসার পর সোশ্যাল মিডিয়ায় জোরালো বিতর্ক তৈরি হয়েছিল ক্রমাগত বল করতে করতে তিনি কি ক্লান্ত হয়ে পড়েছিলেন নাকি প্রার্থনা করতে গিয়ে আর করেননি বিশ্বকাপ চলাকালীন স্বামী এই বিষয়ে একটি মন্তব্য করেননি কিন্তু সম্প্রতি তিনি ইউটিউব চ্যানেলে বিতর্কিত বিষয় নিয়ে ধোঁয়াশা দূর করেছেন স্বামী বলেছেন বেশ কয়েকজন মানুষ সেই সময় বলেছিলেন কিন্তু আমি খেয়াল করিনি বলেছিলেন সাজদা করতে বসেছিলাম স্বামীর এই ধরনের মন্তব্য শুনে বলাই যায় যে তিনি গোটা ঘটনায় খুবই বিরক্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বোলার আরও বলেন আমি টানা পাঁচ ওভার বল করেছিলাম আর আমার নিজের ক্ষমতার বাইরে গিয়ে চেষ্টা করেছিলাম ব্যাটসম্যানকে পরাস্ত করেও বল ব্যাটে লাগেনি এরকম একাধিকবার হয়েছে পঞ্চম উইকেটটা পাওয়ার পরে আমি হাঁটু মুড়ে বসে পড়েছিলাম কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দেয় আমি আরেকটু এগিয়ে যাই সেই ছবিটাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মানুষ মনে করলে চাইছিলাম যারা একথা বলছেন তাদের জন্য আমার পরামর্শ এই ধরনের মন্তব্য করবেন না ভারতের তারকা পেশার বলেন আমি এসব নিয়ে ভয় পাই না আমি মুসলিম তার জন্য আমি গর্বিত আমি একজন গর্বিত ভারতীয় বটে আমার কাছে দেশ সবার আগে উল্লেখ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আগুন বোলিং করেন মোহাম্মদ দোসামি আঠেরো রানের বিনিময়ে পাঁচ পাঁচটি উইকেট নেন তিনি ম্যাচ শেষ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও আর সেই ভিডিওর উত্তরে স্বামী মুখ খুললেন সেই বিতর্কিত অধ্যায় নিয়ে ক্লান্তি নাকি প্রার্থনা বিশ্বকাপে হাঁটু বলে বসা নিয়ে মুখ খুললেন স্বামী ক্লান্তি নাকি প্রার্থনা বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে মোহাম্মদ স্বামী হাঁটু মুড়ে বসার পর সোশ্যাল মিডিয়ায় জোরালো বিতর্ক তৈরি হয়েছিল ক্রমাগত বল করতে করতে তিনি কি ক্লান্ত হয়ে পড়েছিলেন নাকি প্রার্থনা করতে গিয়ে আর করেননি বিশ্বকাপ চলাকালীন স্বামী বিষয়ে একটি মন্তব্য করেননি কিন্তু সম্প্রতি তিনি ইউটিউব চ্যানেলে বিতর্কিত বিষয় নিয়ে ধোঁয়াশা দূর করেছেন স্বামী বলেছেন বেশ কয়েকজন মানুষ সেই সময় বলেছিলেন কিন্তু আমি খেয়াল করিনি বলেছিলেন সাজদা করতে বসেছিলাম স্বামীর এই ধরনের মন্তব্য শুনে বলাই যায় যে তিনি গোটা ঘটনায় খুবই বিরক্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বোলার আরও বলেন আমি টানা পাঁচ ওভার বল করেছিলাম আর আমার নিজের ক্ষমতার বাইরে গিয়ে চেষ্টা করেছিলাম ব্যাটসম্যানকে পরাস্ত করেও বল ব্যাটে লাগেনি এরকম একাধিকবার হয়েছে পঞ্চম উইকেটটা পাওয়ার পরে আমি হাঁটু মুড়ে বসে পড়েছিলাম কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দেয় আমি আরেকটু এগিয়ে যাই সেই ছবিটাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মানুষ মনে করলে আমি বোধহয় সাজদা করতে চাইছিলাম যারা কথা বলছেন তাদের জন্য আমার পরামর্শ এই ধরনের মন্তব্য করবেন না ভারতের তারকা পেশার আরও বলেন আমি এসব নিয়ে ভয় পাই না আমি মুসলিম তার জন্য আমি গর্বিত আমি একজন গর্বিত ভারতীয় বটে আমার কাছে দেশ সবার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আগুন বোলিং করেন মোহাম্মদ স্বামী আঠেরো রানের বিনিময়ে পাঁচ পাঁচটি উইকেট নেন তিনি ম্যাচটা শেষ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও আর সেই ভিডিওর উত্তরে স্বামী মুখ খুললেন সেই বিতর্কিত অধ্যায় নিয়ে